হোটেলে কি অবিবাহিত ছেলে মেয়েরা এক রুমে থাকতে পারে? জি স্যার। তাহলে ঠিক আছে, আমাদের একটা রুম দেন। তাহলে সবাই এক্ষুনি রুমে যাই। ম্যাডাম আসসালামু আলাইকুম। তোমার ছুটি ক্যান্সেল। পুষ্টি নিবেদিত বিশেষ নাটক ফানি মুভি পাওয়ার্ড বাই পুষ্টি চা, রচনা পরিচালনা হাসিব হোসেন। তুমি গলাগলি করমু, সাতার নিচে শুয়ে থাকমু, তারপর এক ডাবের মধ্যে দুইটা পাইপ চুবাইয়া খামু, না এগুলা না করে এক বুইরা বাড়ির পল্লায় পড়া দুইটা জুতা আর একটা ব্যাগ নিয়ে দুজন দাঁড়ায় আছে। কি কেমন লাগছে, ভাল লাগছে না? তোরে মই মিলো তোর সুন্দুলা পেশায় গলা মধ্যে ফাটে লাগাবো তোরে। আচ্ছা, আমাদের সাথে যে একটা অন্ধ লোক বিচে গেল, উনি কি হোটেলে ফিরে আসছিল? জি স্যার আসছে। দেখছো, উনি হোটেলে ফিরে আসছে, উনি একজন ভালো লোক। তুমি তো শুধু শুধু বললা যে আমাদের মোবাইল মানি ব্যাগ ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছে। জি স্যার, উনি তো একটু আগে লাগেজ নিয়ে বের হয়ে গেছে। এই উনি কি বলে, আমি কি উনাকে লাগেজ নিয়ে যেতে বলছি? হাই, তুমি উনারে আর আমার কি জিজ্ঞেস করছো? তুমি কি এখনো বুঝো নাই যে মানুষটা তুমি মানবতার খাতিরে তোমার মানি ব্যাগ জুতা ব্যাগ দিয়ে আসছিলা, ওগুলা নিয়ে তার মন ভরে নাই, সে চাবিটা নিয়ে এখানে আসছে, রুমে গেছে, যাই আমাদের লাগেজ টাগেজ যা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে। পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টিচা সম্পর্কে এক গাঢ় লিকার।